নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে এলো সূর্যকুমার যাদবের তুফান। বন্ধুরা, শেষ একুশ বলে জেতার জন্য প্রয়োজন ছিল 85 রান এবং 100% হেরে যাওয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতিয়ে দিল সূর্যকুমার যাদব। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিংয়ের সম্পূর্ণ ভিডিও, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ভারতীয় টিম ওডিআই সিরিজ 3-0 ব্যবধানে জিতে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলো। এবার ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে 3টি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ শুরু হয়ে গেছে। তার মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ রাঁচিতে খেলা হয়ে গেল, তারপর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ লখনৌতে 29 জানুয়ারি খেলা হবে, শেষ এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ আহমেদাবাদে খেলা হবে ফেব্রুয়ারির 1 তারিখে। বন্ধুরা, সূর্যকুমার যাদব প্রথম টি টোয়েন্টি ম্যাচে একাই কাঁদিয়ে দিল নিউজিল্যান্ডের বোলারদের। বন্ধুরা, ওডিআই ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি সূর্যকুমার যাদব, কিন্তু বন্ধুরা, নেট প্র্যাকটিসের সময় শেষ একুশ বলে জেতার জন্য প্রয়োজন ছিল 85 রান, কিন্তু বন্ধুরা, সূর্যকুমার যাদব 100% হেরে যাওয়া ম্যাচ জিতিয়ে দিল এবং খেলে ফেললো 21 বলে 88 রানের তাবড়তোড় ইনিংস। বন্ধুরা, সূর্যকুমার যাদব কি এইভাবে বিধ্বংসী ব্যাটিং করতে পারবে প্রথম টি টোয়েন্টি ম্যাচে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।